साउथ आफ्रिकार बिरुद्धे टेस्ट सीरीज शेष होवार पर 19 तारीख ठीक दुपुर दुटो थेके शुरू हो जाच्छे इंडिया बनाम साउथ आफ्रिकार प्रथम दुर्धर्ष ओडीआई मैच। 1-2 व्यवधाने टेस्ट सीरीज हारेर पर तार बदला नीते प्रथम ओडीआई मैचटी जितते भारतीय दल माठे नामछे भेंकटेश आय्यर गायकवाड़ सह एकाधिक दुर्धर्ष सब प्लेयारदेर निये तैरी एक शक्तिशाली प्लेइंग इलेवेन निये। हेवस चोटेर जन्य रोहित शर्मा रवींद्र जादेजार मतो दुर्धर्ष प्लेयार एई ओडीआई सीरीजे उपस्थित ना थाकलेओ बहु बछर बादे एबं नतून रूपे दले डाक पेयेछेन शिखर धावान ऋतुराज गायकवाड़ेर मतो एकाधिक यंग मारात्मक मानेर प्लेयार। ताई एई एमन अवस्थाय क्याप्टेन केएल राहुल ओ कोच राहुल द्राविड़ प्रतिशोध निये म्याच तथा सीरीज जितते ठीक कोन दुर्धर्ष प्लेइंग इलेवेन निये माठे नामबे ता सबई फटाफट भावे देखे निब आजकेर एई भिडियोते। ताई प्लिज देखो पुरो भिडियो। भारतीय टीमेर एकजन बड़ फ्यान होले ও শুরু হতে যাওয়া এই দুর্ধর্ষ ভারত বনাম সাউথ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো এই প্রথম ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে শিখর ধাওয়ান ও কেএল রাহুলকে। হ্যাবস রোহিত তো চোটের জন্য দলে নেই, তবে এই স্কোয়াডে ওপেনার রূপে শিখর ধাওয়ান, কেএল রাহুল ও ঋতুরাজ গাইকোয়াড় উপস্থিত রয়েছে। তাই ভারতীয় ম্যানেজমেন্ট ধাওয়ান বর্তমানে ফর্মে না থাকলেও ঋতুরাজকে বসিয়ে রেখে কেএল এর সাথে ধাওয়ানকে দিয়েই ওপেন করাবে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার ও নাম্বার 5-এ ঋষভ পান্তকে। হ্যাবস বহু বছর বাদে বিরাটকে ভারতীয় দলে একজন সাধারণ ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা যাবে, যেখানে বিরাট কোহলি যেভাবে দুর্ধর্ষ ফর্মে আছেন তাতে সেঞ্চুরি করতে পারেন এ ম্যাচে। এছাড়া এই ম্যাচে মিডল অর্ডারে ঈশান কিষাণের মতো প্লেয়ার জায়গা না পেলেও খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ার ও ঋষভ পান্তের মতো প্লেয়ারকে। এবার এই প্রথম ওডিআই ম্যাচে লোয়ার অর্ডারে বা ফিনেসার রূপে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ ভেঙ্কটেশ আইয়ার ও নাম্বার 7-এ রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাবস আইপিএল ও টি-20 ক্রিকেটে ধুম মাচানোর পর এবার ওডিআইতেও ফিনেসার হিসেবে খেলতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে, যেখানে রবিচন্দ্রন অশ্বিন প্রায় 4 বছর বাদে ভারতের হয়ে ওডিআই দলে ওডিআই ম্যাচ খেলবে। এরপর সবশেষে এই ম্যাচে ভারতের বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 8-এ শার্দুল ঠাকুর অথবা সূর্যকুমার যাদব, নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা ও নাম্বার 11-এ যুজেন্দ্র চাহাল। হ্যাবস গত টেস্ট সিরিজে যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ও যেখানে রবীন্দ্র জাদেজার মতো দুরন্তর অলরাউন্ডার দলে নেই, সেটাকে মাথায় রেখে ভারত সূর্যকুমার যাদবকে একজন পেসার কমিয়ে এক্সট্রা ব্যাটসম্যান রূপে খেলাতে পারে। আর তা না হলে শার্দুল, বুমরা, ভুবি এই 3 স্পেশালিস্ট ফাস্ট বোলারকে দলে খেলতে দেখা যাবে। তো তোমার মতে ভারতের কি সূর্যকুমার যাদবকে একজন এক্সট্রা ব্যাটার হিসেবে খেলানো উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে আইপিএল ও ভারতীয় টিম সংক্রান্ত সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।